এই ভিডিওটি হলো অ্যাবাকাসের লেকচার ওয়ান আজকের বিষয় আমরা দেখতে পাচ্ছি অ্যাবাকাসের সংখ্যা পরিচয় অর্থাৎ আমরা একটি অ্যাবাকাস টুল সম্পর্কে দেখব এবং এখানে কিভাবে এটির ব্যবহার করতে হয় সে সম্পর্কেও জানব এটি একটি স্টুডেন্ট অ্যাবাকাস টুল এখানে কিছু বিট রয়েছে এর সম্পর্কে আমরা জেনে নেব অ্যাবাকাসের এটি বাইরের যে পরিধি বরাবর পরিসীমা বরাবর একটি কালো ফ্রেম দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফ্রেম এবার এই মাঝের এই বারটি হলো বার এটি হলো অ্যাবাকাসের বার আর এগুলি হল বিট এখন এখানে যে হোয়াইট ডটটি রয়েছে এ এদের মধ্যে আমি যদি মাঝের এই হোয়াইট ডটটিকে ধরে নিলাম এই যে বারটি রয়েছে এটি হচ্ছে এককের ঘরের বার অর্থাৎ ইউনিটস প্লেস তাহলে এদিকে হলো এই এই বারটি হল দশকের ঘরের বার টেনস প্লেস শতকের ঘরের বার হান্ড্রেড প্লেস এবং এইভাবে হাজার অযুত নিযুত লক্ষ কোটি এইভাবে চলতে থাকবে ঠিক সেই এই হোয়াইট ডটের ডান দিকে এটি হলো দশমিকের ঘরের বার অর্থাৎ আমি আমার যদি ওয়ান পয়েন্ট ফাইভ দরকার হয় তো তখন এই ঘরেতে আমি ফাইভ সংখ্যাটি পুট করবো এবং সেইভাবে এগুলি দশমিকের পরবর্তী ঘর, তিন ঘর চার ঘর এই রকমভাবে চলতে থাকবে এখন আমরা দেখে নেব যে এবাকাসে কিভাবে সংখ্যাকে সাজানো হয় তো এই অবস্থায় যখন ভ্যালু বাড়েতে কোনো বিড টাচ করে নেই তখন এবাকাসের ভ্যালু হলো জিরো এবার অ্যাবাকাসে আমি এই যে ভ্যালু এটি হলো ওয়ান এরপর টু থ্রি ফোর তাহলে এরপর তো আর নিচে কোনো বিট নেই তাহলে ফাইভ কীভাবে লিখবো বা দেখাবো ফাইভ দেখানোর উপায় হলো এই ওপরের বিট হলো ফাইভ তাহলে সিক্স সেভেন এইট নাইন আশা করি বুঝতে পেরেছেন ভ্যালু বারে যতগুলি বিট টাচ করে থাকছে সেটি হচ্ছে এর সাংখ্যমান অর্থাৎ এটি হলো ফাইভ সিক্স সেভেন এইট নাইন আবার আমি জিরো সেট করে নিলাম এবার দশকের ঘরে ওয়ান বিট এবং এককের ঘরে জিরো অর্থাৎ এটি হলো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি নিশ্চয় বুঝতে পেরেছেন এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন আমি কিছু সংখ্যা এখানে প্রতিস্থাপিত এখানে দিচ্ছি এবং আপনি ভিডিওটি পজ করে ভাবতে পারেন যে এই সংখ্যাটির মান কত এবং পরে ভিডিওটি রিজিউম করে আবার দেখে নিতে পারেন যে আপনি ঠিক ভেবেছেন কি না এই সংখ্যাটির মান কত অবশ্যই থার্টি ফোর এটির মান কত দশকের ঘরে ফাইভ অ্যান্ড থ্রি তার মানে এইট আর এখানে সিক্স এইটটি সিক্স আমি আবার জিরো সেট করে নিলাম এই সংখ্যাটির মান কত টু সিক্স অ্যান্ড সেভেন টু সিক্সটি সেভেন এর মান কত থ্রি টু সেভেন সেভেন এখানে তিন হাজার দুশো সাতাত্তর এইভাবে বলার দরকার নেই কারণ এইভাবে যদি আমরা বলতে থাকি তাহলে যখন সংখ্যাটি বেশ বড় হবে তখন এই এত হাজার অযুত লক্ষ এই রকম না বলে আমরা যদি সংখ্যাগুলি শুধুমাত্র মান বলি তাহলেই সুবিধা হয় থ্রি টু সেভেন সেভেন আমি আবার জিরো সেট করে নিলাম এই ভাবে প্রথমে অ্যাবাকাসে বেশ কিছু সংখ্যার আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং সেটা খুব তাড়াতাড়ি যাতে করা যায় সেট করা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এই ভিডিওতে এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমরা অ্যাবাকাসে কিভাবে যোগ করতে হয় সেই সম্পর্কে জানব